বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ড্রোনের ডেলিভারি পেয়েছে রাশিয়ান নৌবাহিনী। এর নাম পসাইডন। এর মাধ্যমে বিশ্বের সাগর এবং মহাসাগরগুলো ভয়ঙ্কর এক যুগে প্রবেশ করল। রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত সংবাদ অনুযায়ী মনুষ্যবিহীন জলতলে চলাচলকারী যানটির সব ধরনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। খুব শিগগিরই এটি রাশিয়ার পরবর্তী প্রজন্মের সাবমেরিনগুলোই যুক্ত করা হবে। এর আগে 2018 সালে পসাইডন ড্রোন কর্মসূচি ঘোষণা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পসাইডন ড্রোন সার্ভিসে আসার ঘটনায় উদ্বেগ ব্যক্ত করেছে ন্যাটো, কারণ এই ড্রোন প্রচলিত এবং পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বা বোমা বহন করতে সক্ষম। সাগরতলে বহু দূরত্ব পাড়ি দিয়ে এটি গোপনে এসে হামলা চালাতে পারে শত্রুর উপকূলীয় এলাকায়। এই বিস্ফোরণ পারমাণবিক বোমা হলে তাতে তৈরি হবে শক্তিশালী সুনামি, তাতে ধ্বংস হবে উপকূলের জনপদ বা সামরিক স্থাপনা। একই সঙ্গে সাগরের ব্যাপক অংশে তেজস্ক্রিয় উপাদানের দূষণে কবলিত হবে। 5 বছর আগে পসাইডন অস্ত্রের কর্মসূচির ঘোষণাকালে পুতিন পশ্চিমা দুনিয়াকে হুঁশিয়ারি করে বলেছিলেন, বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক অস্ত্রের অধিকারী রাশিয়া, কিন্তু কেউ আমাদের কথা শুনছে না। এবার তাহলে শুনুন। এই কথা বলে প্রস্তাবিত নতুন অস্ত্র ব্যবস্থাগুলো বিশ্বের সামনে তুলে ধরেন পুতিন, যার মধ্যে ছিল এই পসাইডনেও। তিনি বলেন, এই অস্ত্র হবে কার্যত অপরাজেয়, যাকে ধ্বংস করা যাবে না। পানির নিচে প্রায় নিঃশব্দে চলাচল এবং গতিপথ বদলাতেও সক্ষম এটি। এ সময় পুতিন কিনসাল হাইপারসনিক মিসাইল তৈরির ঘোষণাও দেন। ইতিমধ্যে মিসাইলটি ইউক্রেনে ব্যবহার করছে রাশিয়া। তার সাথে পসাইডন যুক্ত হওয়ায় পশ্চিমাদের প্রতি রাশিয়ার পারমাণবিক হুমকি নতুন মাত্রা পেতে চলেছে। পারমাণবিক শক্তিচালিত মোটর সহ পসাইডনের মৌলিক যন্ত্রপাতিগুলোর পরীক্ষা নিরীক্ষা ইতিমধ্যেই সম্পন্ন করেছে রাশিয়ার সামরিক শিল্প। নিকট ভবিষ্যতে রাশিয়ার অস্কার টু ক্লাস পারমাণবিক সাবমেরিনে এই অস্ত্র যুক্ত করা হবে বলে সংশ্লিষ্টদের বরাত দিয়ে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস নিউজ এজেন্সি। পসাইডন মারাত্মক এক অস্ত্র, কারণ এটি মনুষ্যহীন এমন এক জলচর ড্রোন সাবমেরিন যেটি অনায়াসে এক মহাদেশ থেকে অন্য মহাদেশের উপকূলে হানা দিতে পারবে, যাত্রাপথে ছুটতে পারবে প্রচলিত যে কোনো নৌযান বা টর্পেডোর চেয়েও দ্রুত গতিতেই। পারমাণবিক অস্ত্রসজ্জিত পসাইডন অস্ত্রের মূল লক্ষ্যই হবে শত্রুপক্ষের উপকূলীয় শহর বা তাদের নৌবহর। স্টিলথ প্রযুক্তি যুক্ত থাকায় গভীর জলের তলায় এটি শনাক্ত করা হবে অত্যন্ত কঠিন। রাশিয়ার গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যায়, প্রথম যখন পসাইডন অস্ত্রের প্রস্তাব করা হয় তখন এটি যেন 100 মেগাটন ধ্বংসাত্মক পারমাণবিক বোমা বহন করতে পারে সেই অনুসারে নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রস্তাবিত বোমার ধ্বংসাত্মক ক্ষমতা ছিল এ পর্যন্ত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা সাবেক সোভিয়েত আমলে পরীক্ষিত জার বোমার চেয়েও দ্বিগুণ শক্তিশালী। পরে অবশ্য এই সক্ষমতা কমিয়ে 2 মেগাটন করা হয়েছে বলে জানায় টাস এজেন্সি। তারপরে তার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে ফেলা পারমাণবিক বোমার চেয়েও কয়েকগুণ বেশি শক্তিশালী। এই ধ্বংসাত্মক ক্ষমতার জন্যই পসাইডনকে ওয়েপন অফ অ্যাপোক্যালিপস বা শুভ অশুভের মধ্যে শেষ যুদ্ধের অস্ত্র হিসেবে ডাকা হয়। 2020 সালের নভেম্বরে আমেরিকার তৎকালীন আন্তর্জাতিক নিরাপত্তা এবং পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ফোর্ড বলেছিলেন, আমেরিকার শহরগুলোকে তেজস্ক্রিয় জলের সুনামিতে ভাসিয়ে দিতেই এই অস্ত্র তৈরি করছে রাশিয়া। প্রিয় দর্শক, এ ধরনের অস্ত্র ভবিষ্যৎ পৃথিবীকে কতটা হুমকির মুখে ঠেলে দিচ্ছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।